আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার পাশে এই মুহূর্তে যিনি বসে আছেন, যারা ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের দীর্ঘদিনের ফ্যান, তারা অবশ্যই ওনাকে চেনেন, কারণ এর আগেও আমরা ওনার একটি সাক্ষাৎকার নিয়েছিলাম। জীবনে চলার পথে আসলে আমাদের জীবনে অনেক কিছু ঘটে, অনেক ধরনের ঘটনা ঘটে, এমন এমন অনেক কিছু ঘটে যায় যে জিনিসটার জন্য আসলে আমরা মোটেও প্রস্তুত না, বাট তারপরে আমাদের জীবনে ঘটে যায়। অনেক ক্ষেত্রে আমরা এই জিনিসগুলোকে মেনে নিতে পারি, অনেক ক্ষেত্রে মানতে পারি না। যখনই মানতে পারি না তখনই সমস্যাটা তৈরি হয়। দর্শক, রোগ শোক বলেন বা যে কোনো ধরনের সমস্যা বলেন, তার সাথে যুদ্ধ করে আমাদেরকে বেঁচে থাকতে হবে, কখনো হার মানলে চলবে না। আমরা এরকম অসংখ্য পেশেন্ট পাই যারা দেখা যায় দীর্ঘদিন রোগ শোকে ভোগার পরে, বিভিন্ন ডক্টর দেখানোর পরে যখন তারা সঠিক চিকিৎসা পান না, একটা সময় প্রায় ডিজেবল হয়ে যান, একটা সময় তারা ধরেই নেন যে এটাই আসলে আমার নিয়তি, আমাকে এভাবেই থাকতে হবে। এই ধারণাটি সম্পূর্ণ ভুল। তার সবচেয়ে প্রকৃষ্ট উদাহরণ আজকে আমার সামনে এখানে বসে আছেন। দর্শক, দীর্ঘ প্রায় 3 থেকে 4 মাস চিকিৎসা নিয়েছেন, হাল ছাড়েননি, তার ফলশ্রুতিতে আজকে সম্পূর্ণ নিজের পায়ে হাঁটছেন, সব কিছু নিজের কাজ নিজে করছেন। যে মানুষটা বিছানা থেকে উঠতে পারতেন না, সম্পূর্ণ প্যারালাইজড হয়ে গিয়েছিলেন এবং একটা সময় আশাও ছেড়ে দিয়েছিলেন, কিন্তু পুরোপুরি আশা ছাড়েননি, রোগের কাছে কখনো হার মানেননি, চেষ্টা করে গেছেন। মনের ভিতরে একটা জায়গায় বিশ্বাস ছিল যে না, আমি কখনো না কখনো সুস্থ হব, এবং সেই বিশ্বাসের কারণে এবং সর্বোপরি তার পরিবার পরিজন যারা ছিলেন তাদের সকলের সহযোগিতার কারণে আজকে যে মানুষটাকে দেখছেন আপনাদের সামনে বসে আছে, একটা সময় ওনারা নিজেরাও সেটা কল্পনা করতে পারেননি। আসুন না দর্শক, আবার একটু শুনে আসি কি হয়েছিল, আজকে উনি কেমন আছেন এবং উনি ট্রিটমেন্ট নিয়েছিলেন স্যারের কাছে, এবং আজকে দীর্ঘ অনেকটা দিন পরে আবার উনি এসেছেন স্যারের সাথে দেখা করার জন্য সম্পূর্ণ সুস্থ অবস্থায় এবং স্বাভাবিক জীবনে যে ফিরে গিয়েছেন, এই বিষয়গুলো আজকে আমরা ওনার কাছ থেকে শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ইনশাআল্লাহ। আমাদের অনেক দর্শক আছেন যারা আপনার হয়তো প্রথম ভিডিওটা তারা দেখেননি, তাদের জন্য যদি একটু বলতেন যে কি হয়েছিল আপনার এবং এটা কত বছর আগে প্রথম শুরু হয়। এটা আমার শুরু হয়েছিল আপনার 2021-এ, কত কত মাস হয়েছিল এটা মনে নাই। আচ্ছা, হঠাৎ করে একদিন হঠাৎ আমার পা থেকে শুরু হয়েছিল, পায়ে ব্যথা, ডান পা থেকে হাতে আসলো, হাঁটতে পারছি না, এক সাইড থেকে বাম সাইড, ডান সাইড থেকে বাম সাইডে আসলো, বাম সাইডে আসার পরে আমি হাঁটতে পারতেছি না, 10 কায় গাগায় কিন্তু 11 কায় গাগাইতে পারি না, স্টপ হয়ে যাই। মানে সুস্থ স্বাভাবিক মানুষ ছিলাম, সব কাজ করছিলাম, হঠাৎ করে কোনো অ্যাক্সিডেন্ট নাই, কোনো কিছু নাই, হঠাৎ করে কোনোই কিছু ছিল না, এক সপ্তাহের মধ্যে আমি পুরো অচল হয়ে গেছি। অচল হয়ে গেলেন? অচল হয়ে আসলাম ঢাকায়। ঢাকা গ্রামে ডাক্তার দেখাইছি কিন্তু ফলপ্রসূ পাইনি, তারা কিছু বলতেও পারে। তারপর ঢাকা আসলাম, ঢাকা আসলাম এখানে 18 দিন ভর্তিছিলাম, 18 দিন ছিলাম এখানে, তো ওখানে আমি কোনো ভেঙে পড়ছিলাম। তারপর আবার যেমন ওই ছোটো ভাই, এরা থেরাপি কোথায় আসছে এখন, মোবাইলের থেকে বাইরে করে এডিপি আসছি, বিভিন্ন জায়গায় সার্চ করা শুরু করলো, সার্চ করলো, সার্চ করলো, হাল ছাড়া যাবে না, ছাড়া যাবে, আমার ভাইকে সুস্থ করতে হবে। ওখানে রাখার অবস্থায়, ভর্তি অবস্থায় এখানে আবার খুঁজলো, নিউরোলজি বসছি, কখনো পাই নাই। এর মাঝখানে আপনি সম্পূর্ণ বিছানা শয্যা চাই, একদম উঠতে পারছেন না, হাত নাড়তে পারছেন না, পা নাড়তে পারছেন না, বসতে পারছেন না, কিছু বাথরুমে যেতে পারছেন না, খেতে পারছেন না, না কিছুতেই পারতেছি না, খেতে পারি না, আমার ওয়াইফ আমাকে খাওয়া দিচ্ছে,
টলেজে নিচ্ছে, বিছানাতে উড়াচ্ছে না, ওনার জন্য তো কষ্টকর হয়ে যায় যেহেতু একজন ভারী মানুষ। জি জি, আমাকে দুইজন লোকে উঠাইতো, এই চেয়ার থেকে দুজন উঠাইতো, দুজন বসাইতো, টলেজে দুজন নিত, দুজন উঠাইতো। ঠিক আছে, এখন এখান থেকে এইপরে আপনার খুঁজে পেলাম ডিবিআরসি হসপিটাল। এখান থেকে খুঁজে এখানে দেখার পরে ছোট ভাই কথা বললো, ডাক্তারের সাথে কথা বলে ভর্তি দিল, স্যার আশ্বাস দিলেন যে ইনশাল্লাহ, ওনার সাথে সাক্ষাৎ নিলাম, উনি বললো যে ইনশাল্লাহ আপনি ভালো হবেন। ঠিক আছে, আপনি ভর্তি থাকেন, ভর্তি হবেন, ভালো থাকেন। এই ট্রিটমেন্ট শুরু হইলো প্রায় ধীরে ধীরে, যখন ট্রিটমেন্ট হচ্ছে প্রথম দিকে কোনো রেজাল্ট পাচ্ছেন না, প্রথম দিকে পাচ্ছিলাম না, আমি এক মাসের মধ্যে কোনো পাচ্ছিলাম, কোনো রেজাল্ট পাচ্ছেন না, এক দুই মাস কিছুটা হতাশ যে কি হবে জীবনে, খুব টেনশনে পড়ে গেছি। বাট ডাক্তার সাহেব আপনাকে সব সময় আশ্বাস দিয়ে আসছেন যে আপনি একটু ধৈর্য ধরুন, ভালো হবে, আমি ফুটবল খেলবো, হঠাৎ করে একদিন দেখলেন ধীরে 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 আস্তে আস্তে আমি সুস্থ হইতেছি। হঠাৎ করে কোথায় প্রথম সুস্থ হওয়াটা কোথায় শুরু করলেন? শুরু করলাম হাত দিয়ে, শুরু করলাম। আচ্ছা, হাত দিয়ে ধরতে পারছি, হাত দিয়ে আমি ধরতে পারতেছি, আগে যেটা আপনি করতে পারি নাই, দুটো আঙ্গুল একসাথে করতে পারি নাই, দেখুন পরে আমি হাত একসাথে করতে পারছি, আমি থেরাপিস্টে ধরতে পারতেছি, আমার অনেক শক্তি এসে পড়ছে। সুস্থ হয়ে রিলিজ নিলেন, সুস্থ হইলাম, রিলিজ নিলাম, গ্রামে গেলাম, গ্রামের থেকে ইনশাল্লাহ ভালো আছিলাম, স্বাভাবিক সব কাজ করতেছি, একাটলে যাচ্ছি, দোকানে যাচ্ছি, দোকান খুলছি, ব্যবসা করে বেচা কেনা করছি, ঠিক পূর্বের মতো, ঠিক পূর্বের মতো, আগের মতো আমি করতেছিলাম। আপনার আশপাশে যারা ছিলেন, যারা আপনাকে সেই অসুস্থ অবস্থায় দেখেছেন, এরকম অনেকেই হয়তো ভেবেছেন যে তো কোনোদিনই আসবো না, আপনার আমি ফিরে আসবো না, এমনই ধারণা করছে আমার আশেপাশের গ্রামের মানুষগুলা, আমার জন্য অনেক দোয়া করছে, এই দোয়াই আল্লাহর দোয়া। সেই মানুষগুলো আপনাকে অবস্থায় দেখে তাদের রিঅ্যাকশন কেমন ছিল? তারা অনেক অনেক অবাক হয়ে গেছে যে তুমি ফিরে আসছো, এত মিরাকল কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব। আমি বললাম সব আল্লাহ পাকের ইচ্ছা, আমরা তো সবুল্লাহ সাহেব, উনি ইনশাআল্লাহ ভালো ট্রিটমেন্ট দিচ্ছেন, থেরাপিস্ট ভালো ট্রিটমেন্ট দিচ্ছেন, ম্যানেজমেন্ট যারা ছিলেন তাদেরও ভালো ছিলেন, সবাই ইনশাআল্লাহ ভালো। আজকে কতদিন পর আবার স্যারের কাছে? এক মাস দশ দিন হয়ে আসছে, এক মাস দশ দিন পরে স্যারের কাছে একটা রিভিউ দিতে এসেছেন যে আসলে আপনি কেমন আছেন। জি, কেমন আছেন, ভালো আছেন, মানে আপনি হাঁটা চলা সব কিছু করছেন? সব করছি, সব করতেছি। আমাদের দর্শকদের জন্য, যারা জানে না, যারা জানে তাদের জন্য কিছু বলেন। জি, আমি প্যারালাইসিসে ছিলাম, হাত পা এটি কিছুই ছিল না, যেটা আঙুল একসাথে করি নাই, আড্ডা ভাত খাইতে পারি নাই, দুজন ধরে উঠাইছে, উঠানোর পরে আস্তে আস্তে ধীরে 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 ডাক্তার সবুল্লাহ সাহ প্রধানের এ আগে আল্লাহ পরে সবুল্লাহ প্রধানের সাহ থেরাপির মাধ্যমে আস্তে আস্তে আমি ইনশাল্লাহ আমাকে সুস্থ করছি, আমি ভালো আছি, আগের থেকে অনেক ভালো আছি, স্বাভাবিক আগে যা ছিলাম অসুস্থ হওয়ার আগে, এখন তার থেকে একটু ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি ইনশাল্লাহ। আজকে আসছি আবার সাক্ষাৎ করতে তার সাথে, ইনশাল্লাহ অবশ্যই আবার ভালো, আলহামদুলিল্লাহ। দর্শক, ধন্যবাদ আপনাকে সবাই, শুনলেন এতক্ষণ যে মানুষটা সম্পূর্ণ সুস্থ মানুষ, সব কাজ করছেন, হঠাৎ করে এক সপ্তাহের ভিতরে অসুস্থ, বিছানা শয্যাশায়ী, একটা আঙ্গুল নাড়ার ক্ষমতা নাই, সবাই ভেবেছেন যে এই লোককে আর বাঁচানো যাবে না, ফিরে আনা সম্ভব না, স্বাভাবিক জীবনে ফিরে আসা তো অনেক দূরের ব্যাপার। সেই মানুষটাই ধৈর্য নিয়েছেন, সঠিক ট্রিটমেন্ট নিয়েছেন, যেখানে নামি দামি হসপিটাল থেকে বলে দেওয়া হয়েছে যে ওনার কোনো চিকিৎসা নেই, আপনি বাসায় চলে যান, হাল ছাড়েননি। পরিবারের সদস্যদের কোথাও না কোথাও একটা বিশ্বাস ছিল যে ইনশাল্লাহ আমরা হয়তো সুস্থ করতে পারবো, একবার চেষ্টা করি, এবং চেষ্টার ফল আজকে আমার পাশে বসে আছেন, স্বাভাবিক জীবনে ফিরে গেছেন, সব কাজ করছেন। দর্শক, এটা কোনো মিরাকল না, এটা কোনো জাদু না, এটা হচ্ছে চিকিৎসা ব্যবস্থা, আধুনিক চিকিৎসা ব্যবস্থা, যে আধুনিক চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে হাজার হাজার মানুষ স্বাভাবিক জীবনে ফিরে যেতে পেরেছেন। আমাদের কাছে এটাই প্রাপ্তি, আমরা এর থেকে বড় কিছু আর চাই না। এই যে আমার পাশে বসে আছেন, মন ভরে বলতে পারছেন আজকে আমি সুস্থ আছি, আমি ভালো আছি, এর থেকে বড় প্রাপ্তি পৃথিবীতে আর কিছু হতে পারে না। আপনারাও যদি এই ধরনের কখনো কোনো কাজ করে থাকেন, দেখবেন যে যখন আপনাদের সামনে সেটা বলা হবে এবং আপনি দেখবেন যে আপনাদের কারণে একটা মানুষের মুখে হাসি ফুটে উঠেছে, এর থেকে বড় প্রাপ্তি আপনি পৃথিবীর কোনো টাকা দিয়ে কিনতে পারবেন না।
ভালো থাকবেন দর্শক, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের এই ভাইয়ের জন্য। সর্বোপরি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের জন্য দোয়া করবেন, যাতে এরকম অসংখ্য মানুষের মুখে স্যার আজীবন হাসি ফুটিয়ে তুলতে পারেন। আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।